এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীব সুনেত্রা। আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন আছি আমরা কোচবিহারে, যেগুলো ফেমাস জায়গা আছে, জানি না কতটুকু কভার করতে পারবো, যতটুকু পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলে নিই, যারা তোমরা ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা করেনি, নতুন যারা দেখছো, আর হ্যাঁ লাইক বর্তমানে যে জায়গায় আছি আমরা কোচবিহারের সাগরদিঘিতে আছি। তো অনেকেই হয়তো শুনেছে সাগরদিঘি, তো আমরা দাঁড়িয়ে আছি সাগরদিঘি, এই হচ্ছে সাগরদিঘির পেছনটা দাঁড়িয়ে আছি। চলে এসেছি ঐতিহ্যবাহী জায়গা কোচবিহার শহরে আমরা আছি, তো এখানকারই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি দেখাচ্ছি না দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এসছি। আমরা এসছি হলো কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন বাড়ি। তো একটু আগেই তোমাদেরকে যে দিঘিটা দেখালাম সেটার নাম হলো বৈরাগী দিঘি, সেটা মদনমোহন বাড়ির ঠিক অপোজিট সাইডেই। সেখানে মানুষ যখন বাইরে থেকে আসে হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করে সেটাই। তো চলো এইবার দেখাবো তোমাদেরকে মদনমোহন মন্দিরটা, তো চলো দেখাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি মদনমোহন বাড়ির ঠিক অপোজিটে। এটা একটা গেট মদনমোহন বাড়ি ঢোকার, এই গেট এখন বন্ধ আছে। আর ঠিক ওই সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেইন গেট ঢোকার, আর ঠিক অপোজিটে আমরা দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে সেই বৈরাগী দেবী একটু আগে যেটা দেখালাম। একটু আগে প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু ধরেছে বৃষ্টিটা। তো আমরা এখন তোমাদেরকে দেখাবো, দেখো রাস্তাঘাটে জলও জমে আছে দেখতেই পাচ্ছ। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা উল্টো দিকে যে ইস্টকল সাইডে ডান দিকে যে দোকানগুলো দেখছো সেখান থেকে প্রসাদ বা অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে তারপর সবাই মন্দিরে যায়। এখানকার প্রসাদেরও একটা আলাদা ব্যাপার আছে, বাইরে থেকে মানুষ প্রসাদ খুব কমই কেনে, এখান থেকে কেনে। তো চলো এই যে একদম মদনমোহন মন্দিরের গেটে পৌঁছে গেছি, তো চলো ভেতরে ঢুকি। ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই সিচুয়েশনটা, তো আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে ব্লগ করছি, তো ভাবিনি কখনো, ফার্স্ট টাইম, তো এমন হচ্ছে। যাই হোক, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স এখানে আসার। আর এখানে আসার ব্যাপারে আমি একটু বলে নিই, এখানে কোনো টিকিট কাটার কোনো ব্যাপার নেই। যারা কোচবিহারে আছো এখানে তো এসছোই, যে কোনো অকেশনে মানুষ এখানে আসে, যে কোনো শুভ কাজের শুরুতে এখানে আসে। আর যারা কোচবিহারে বাইরের থেকে আমাদের সাবস্ক্রাইবার আছো তো তারা অবশ্যই এই জায়গাটাকে ঘুরবে। যে তৈরি করেছে সেটা হলো মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, কোচবিহারের যে মহারাজা, হ্যাঁ কোচ সাম্রাজ্যের যে রাজা ছিল। তো মদনমোহন ঠাকুরকে এখানকার কোচবিহারবাসী প্রচণ্ড মানে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরকে, তোমাদেরকে দর্শন করাচ্ছি, তোমরাও বাড়িতে বসে থেকে ঠাকুর দর্শন করো। এগিয়ে যাচ্ছি, দেখো মদনমোহন বাড়ির দিকে, তোমাদেরকেও দেখাবো। জানি না এখানে পারমিশন পাবো কিনা তোমাদের ঠাকুরের দর্শন করানোর,
তবে জিজ্ঞেস করে অবশ্যই সেটাকে করব, যদি পারমিশন দেয় তোমাদেরকে ঠাকুরকে দেখাবো, তোমরাও বাড়িতে বসে থেকে দেখবে। এটা হলো মদনমোহন ঠাকুর, তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে। অ্যাকচুয়ালি ওখানে বারান্দায় উঠে ফটো তোলা বা কথা বলা সবই নিষেধ, তো আমরা নিচে থেকে দেখাচ্ছি। দেখো, এটা হলো মদনমোহন ঠাকুর, কৃষ্ণ ঠাকুর। অ্যাকচুয়ালি হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের পুজো হয়। আর হচ্ছে গিয়ে এই পাশে কালী মন্দির রয়েছে এবং ওই পাশটা তো আরেকটা কালী মন্দির রয়েছে, দুপাশে দুটো কালী মন্দির রয়েছে। আর এই যে কালী ঠাকুরটা তোমাদেরকে দেখাবো, এখানে দেখো, এখানে হচ্ছে যজ্ঞের জন্য যে বলি দেওয়া হয় সেটা। আর যে কালী ঠাকুর আছে সেটা হলো আনন্দময়ী দক্ষিণা কালী, তোমাদেরকে দেখাচ্ছি সেই ঠাকুরকে। তো দেখো, মায়ের দর্শন তোমাদেরকে করাচ্ছি। এই পাশেও কালী মন্দির, কালী ঠাকুর। তো মাঝখানে হচ্ছে গিয়ে কৃষ্ণ ঠাকুরের পুজো হয় আর দুপাশে কালী ঠাকুরের, ওই পাশে একটা দেখালাম, এই পাশে আরেকটা। তো এই দিক দিয়ে রাস্তা চলে গেছে, এদিক দিয়ে আমরা একটু দেখে নিই কী আছে। এখানে পুরো গার্ডেন করা আছে, একদম সুন্দর, একদম ফুলের বাগান করে দেওয়া আছে। এই রাস্তায় আরেকটা মন্দির, এটা এটা কি মন্দির জানি না, যত সম্ভব শুনেছিলাম ভৈরবী মন্দির আছে এখানে। দেখি দেখা যাক কি মন্দির আছে। আচ্ছা, ভৈরবী মন্দির হবে এটা। তো এখানে চারপাশটা বেশ সুন্দর করে দেওয়া আছে। তো চলো আমরা বেরিয়ে যাই, ভালো লাগলো বেশ ঘুরে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো। রাসমেলায় তো প্রচণ্ড ভিড় হয়, তো আজকে যেহেতু বৃষ্টি তো ভিড়টা একটু কমই আছে। আকাশের অবস্থা খুব খারাপ, বিশ্বাস করো, চারিদিকে হাওয়া বইছে, মেঘ গর্জন করছে, তার মাঝখানে আমরা ভিডিও করে যাচ্ছি। তো বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে, আমরা ছাতা নিয়ে ঘুরে যাচ্ছি। তো পুরোটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। ওই যে পেছনে মন্দিরটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, আরও ভালো করে দেখাতে চেয়েছিলাম, বাট প্রচণ্ড বৃষ্টি একদম সাপোর্ট করছে না, নেচার আজকে আমাদের একদম অ্যাগেনস্টে আছে। আর আজকে আজকে আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কোচবিহার রাজবাড়িতে যাওয়ার প্ল্যান ছিল। তো এক তো প্রচুর বৃষ্টি হচ্ছে, দ্বিতীয় আজকে শুক্রবার, শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে, তো সেই জন্য আমরা আর গেলাম না, কারণ দেখাবো যখন ভালো মতনই দেখাবো। দেখো, কথা বলতে না বলতে সামনে একটা আমও পড়লো, মাথায় না পড়লে হয়। যাই হোক, তো নেক্সট ভিডিওতে চেষ্টা করব, নেক্সট টাইম যখন আসবো কোচবিহারে তখন তোমাদের রাজবাড়ির ভিডিওটা দেখাবো, কোচবিহার রাজবাড়ি, যেটা ফেমাস একটা জায়গা। হ্যাঁ, তো ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, তো খুব তাড়াতাড়ি হয়তো নেক্সট টাইম কোচবিহার আবার আসা হবে, তখন আবার ওই রাজবাড়ির ভিডিও করব। তো আরও যত যত জায়গা আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব, ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন যারা আছো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই আছো কেন, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। অনেকেই ভিডিও দেখো, চলে যাও, কমেন্টও করো না, লাইকও করো না, প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো, যাতে আমরা বুঝতে পারবো আমাদের কে পাশে আছে আর কাদের ভালো লাগছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজকের মতন এইটুকুই আমাদের দুজনের তরফ থেকে, আজকে টাটা, বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদেরকে, আর ভালোবাসা দিতে থাকো, আর তোমাদের আগের ভিডিওগুলো প্লিজ একবার করে দেখে নিও যারা দেখোনি। হ্যাঁ, তো আশা করি ভালো লাগবে, আর যদি কোনো ভুল থাকে শেয়ার করবে। হ্যাঁ, আমরা ধীরে ধীরে নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, সবাই তো নতুন হয় বলো একদিন, তো আমরা ইমপ্রুভ করব, প্রমিস করছি, আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো। তো আজকের মতন এইটুকুই, তো চলো, টাটা।